হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে ডিম ছাড়া মায়োনেজ বানিয়ে দেখাবো মিক্সার গ্রাইন্ডারে করে। এটা এগলেস দুধ দিয়ে বানানো, একদম পারফেক্ট থিকনেস তৈরি হয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন। চলুন ঝটপট দেখে নেব রেসিপি। আমি একটা ছোট মিক্সি জার নিয়েছি, কারণ আমি অল্প পরিমাণে বানাবো। তাই সবার প্রথমে দিয়ে দেবো কিছু রসুন, 5 থেকে 6 কলির মতো রসুন দিয়েছি আমি। যদি আপনি রসুনের সুগন্ধ পছন্দ না করেন কাঁচা রসুনের, তাহলে স্কিপ করতে পারেন। এখানে আমি 8 থেকে 10টা কালো গোলমরিচ নিয়েছি, আর 1/2 টিস্পুন লবণ, আর 1 টেবিল স্পুন চিনি। 1/2 টিস্পুন নিয়েছি আমি লবণ, আর 1 টেবিল স্পুন নিয়েছি চিনি, বিষয়টা খেয়াল রাখতে হবে। আর 1 টেবিল স্পুন ভিনেগার, সাদা ভিনেগার নিয়েছি, যাকে সিরকা বলা হয়ে থাকে। এবার আমি নিচ্ছি 1/2 কাপ ফ্রিজের ঠান্ডা দুধ। নর্মাল দুধ দিলেও কিন্তু ম্যানেজ হয়, তবে ঠান্ডা দুধে একটু বেশি ভালো হয় এটাই। আর 1/2 কাপ রিফাইন্ড তেল, আপনি যে কোনো ধরনের ফ্লেভারলেস তেল ব্যবহার করতে পারেন, রান্নার তেল। এবার আমাদের ব্লেন্ড করে নিতে হবে, বা গ্রাইন্ড করে নিতে হবে, যেটাই বলুন। চলুন তাহলে কীভাবে মিক্সারটা চালাতে হবে সেটা আমি বলে দিচ্ছি। এরকম থেমে থেমে মিক্সারটাকে ঘোরাতে হবে। দেখুন, আমরা কিন্তু ঠান্ডা দুধ নিয়েছি, এই জন্য দুধের টেম্পারেচারটা যাতে বেড়ে না যায়, দুধ যাতে গরম হয়ে না যায়, তার জন্য এরকম থেমে থেমে মিক্সারটাকে চালাতে হবে। আর এরকম মোটামুটি 1.5 থেকে 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি। এই দেখুন, এটা কিন্তু গাঢ় হওয়া শুরু হয়ে গেছে। এই অবস্থায় আমি আরও 1/4 কাপ তেল দিয়ে দেব। 1/2 কাপ দুধের জন্য 1 কাপ তেল ভেবে রাখতে হবে। তো আমি এখানে কিন্তু 1.25 কাপ দিয়ে দিলাম। এরপরে আমরা চেক করব, যদি থিকনেস ঠিকমতো থাকে তাহলে আর তেল দেওয়ার দরকার নেই। যদি একটু পাতলা পাতলা মনে হয় তাহলে আরও 1/4 কাপ তেল দিয়ে, মানে টোটাল মিলিয়ে 1 কাপ তেল দিয়ে আপনি আবারও মিক্সারটাকে ঘোরাবেন। এইবারে আমি মোটামুটি 2 থেকে 2.5 মিনিটের জন্য মিক্সারটাকে ঘুরিয়েছি, থেমে থেমে অবশ্যই। আর এই দেখুন, এই হচ্ছে থিকনেস। মিক্সারে কিন্তু 1 থেকে বেশি থিক হবে না, যতই আপনি চেষ্টা করেন। আর যদি ওভারবিট করেন তাহলে কিন্তু মায়োনেজটা ফেটে যাবে, এই জন্য এটা কিন্তু থিকনেস একদম পারফেক্ট। তবে যদি আপনি হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করেন তাহলে 1 থেকেও বেশি গাঢ় মায়োনেজ আপনি পাবেন। তো মিক্সারের জন্য এটাই পারফেক্ট থিকনেস, 1 থেকে বেশি গাঢ় আর হবে না। যদি আপনারটা একটু পাতলা থাকে তাহলে আরও 1/4 কাপ তেল দিয়ে আবার ঘুরিয়ে নিন, মোটামুটি 1.5 থেকে 2 মিনিটের জন্য এরকম থেমে থেমে, তাহলে আপনারটাও ঠিক হয়ে যাবে। তবে ওভারবিট করবেন না, তাহলে কিন্তু ম্যানেজ ফেটে যায়। আর যদি ধরুন আপনার ম্যানেজটা ফেটে গেল, যদি ফেটে যায় তাহলে তার মধ্যে আবার 2 চামচ দুধ দিয়ে আবার ঘুরিয়ে নিন মিক্সারটাকে, তাহলে দেখবেন ঠিক হয়ে যাবে। তো আমাদের মায়োনেজ কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এটা আপনি নর্মাল ফ্রিজে মোটামুটি 1 মাসের জন্য স্টোর করে খেতে পারেন, আর ডিপ ফ্রিজে রেখে আপনি 3 মাস পর্যন্ত স্টোর করে খেতে পারেন। এবার আপনি এই মায়োনেজ দিয়ে স্যান্ডউইচ, পাস্তা, নুডলস, পিৎজা বা স্যালাড, যা কিছু বানানোর ইচ্ছা হয় সব কিছু বানিয়ে আপনি খেতে পারেন। আর এগ মায়োনেজ রেসিপি দেখতে চাইলে ওপরে আই বাটনে ক্লিক করুন, ওখানে আমি শেয়ার করেছি রেসিপি। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, অবশ্যই রেসিপি ট্রাই করুন। আর ট্রাই করলে কমেন্ট করে অবশ্যই জানান যে আপনার কেমন লাগলো।